গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মঙ্গলবার, এখন আমি লাঞ্চে ফিরছি, এই টাইমেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে সকালবেলা শুরু করা হয়নি, ভাবলাম বাড়ি যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা বলা শুরু করি। আজকে কালকের থেকে গরমটা একটু কম। কালকে কীরকম একটা অদ্ভুত গুমোট গরম লাগছিল, আজকে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, টেম্পারেচার ওই একই আছে, 12-13 এরকম। তাও খুব একটা ঠান্ডা নেই, দেখো জ্যাকেট পরেছি, আজকে পাতলা জ্যাকেট পরেছি, আর তাও চেনও দিতে হয়নি, মানে ওই আর কি, এখানে থেকে থেকে খানিকটা অভ্যাস হয়ে গেছে, সেই জন্য এই টেম্পারেচারটাই আমাদের গরম লাগে না, মানে ঠান্ডা লাগে না। যাই হোক, আমি পৌঁছে গেছি বাড়ি, এইটুকু টাইমই লাগে আমার বাড়ি আসতে আর এখান থেকে স্কুলে যেতে। পৌঁছে গেলাম বাড়ি, এবার গিয়ে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, সৌম্য তো হেভি খাওয়া দাওয়া করছে এখন বাড়িতে, বেশ সাজিয়ে গুজিয়ে মামনি খেতে দিচ্ছে, হেভি মজা করছে, এপাশ ওপাশ ঘুরছে, না ঠিক ঘুরছে না অবশ্য, প্রচুর কাজ নিয়ে গেছে, ব্যাংকের কাজ, এই কাজ, সেই কাজ, সেই সবই করতে ব্যস্ত এখন। মাঝে মাঝে আমাকে ছবি ভিডিও পাঠাচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই। ব্যাগটাকে একে রাখলাম, এবার চলো ভেতরে যাই। আজকে ঘরের ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব একটা বেশি নয়। অ্যাকচুয়ালি সকাল থেকে তো কেউ থাকে না, আমি এই 1 ঘন্টার জন্য বাড়িতে আসি, আবার চলে যাই, আবার বিকেলবেলা সেই 4টের সময় ফিরব। আর এখন সেরকম খুব একটা ঠান্ডাও নেই, সেই জন্য হিটারটা চালাচ্ছি না, সেই জন্য ঘরের ভেতরটা একটু সামান্য ঠান্ডা হয়ে আছে। আর শুধু তো ঘরেই আমি যদি থাকি, ঘরে তো আমার পার্সোনাল একটা হিটার আছে, সেইটুকু চালিয়ে নেবো, গোটা বাড়ির হিটার চালিয়ে শুধু শুধু পয়সা নষ্ট করার দরকার নেই। তবে হ্যাঁ, যখন খুব ঠান্ডা থাকে তখন গোটা বাড়ির হিটারটা চালাতেই হয়, না হলে না কোনো কাজ করা যায় না ঘরের বাইরে, খুব ঠান্ডা কনকন করে, না রান্না করা যায়, না টিভি দেখতে বসা যায়, কিছু করা যায় না। যাই হোক, চলো আমি এখন আমার টুকটাক কয়েকটা কাজ আছে করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো আর স্কুলে আবার ফিরে যাব। মোটামুটি একটুখানি সময় বসে নিলাম, এবার খাবারটা গরম করি, খেয়ে দে আবার চলে যাব স্কুলে, খেয়ে দে বাসন মেজে তারপর স্কুলে যাব, কালকে রেখে চলে গেছিলাম। আমাদের ব্রেক টাইম থাকে 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টা সময়টা অনেকটা হলেও এসে যেদিন কাজ করি সেদিন কাজ করতে করতে দেরি হয়ে যায়, আর যেদিন বসে থাকি সেদিন বসে থাকতে থাকতে দেরি হয়ে যায়, তারপরে শেষকালে আমি তাড়াহুড়ো করি। এই হচ্ছে আমার লাঞ্চ, উচ্ছে আলু ভাতে আর মাছ, কালকে যা ছিল আজকেও তাই। আর এই দেখো, এই হচ্ছে সোমর আজকে লাঞ্চ, বেশ সাজিয়ে গুজিয়ে খাওয়া, আবার এর সঙ্গে নাকি চিকেনও ছিল। তবে হ্যাঁ, এটা সোম গেছে বলে নয়, আমার শ্বশুর বাড়িতে এইরকমই একটু রান্না হয়, অনেক রকম একটু 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 করে খাওয়া হয়। কালকের মতোই এসে আগে আমি এক্সারসাইজটা কমপ্লিট করে নিয়েছি, এইবার আমি কফি খাবো, আর খুব ইচ্ছা করছে আজকে ডিম খেতে, অনেকদিন ডিম খাইনি, ডিম খেতে ইচ্ছা করছে, তাই দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আজকে একটা খাবো, কালকে একটা খাবো। Thank you.
গেল, রেডি করে রাখি ডিনারটাও। আমার জীবনে এইসব চলছে, আর সৌম্যর জীবনে কি চলছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে টুকটাক ভালো মন্দ খাওয়াও যেমন চলছে, আবার চলছে মাছের চপ খাওয়াও। শ্রীরামপুরের মদনের মাছের চপ, ওটা সত্যি দারুণ করে। এক একটা পিস বোধ হয় এখন 60 টাকা করে হয়ে গেছে, কিন্তু সত্যি এত ভালো করে। আমরা শ্রীরামপুর গেলেই মোটামুটি মাছের চপটা অবশ্যই খাই। তবে খাওয়া দাওয়াও যেমন চলছে, আবার বেচারার প্রচুর কাজের চাপও চলছে। এদিক ওদিক যাওয়া, অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো করতেই মেনলি গেছে। ব্যাংকের কাজ, গ্যাসের দোকানের কাজ, বাবার মেডিক্লেমের পয়সা উদ্ধারের কাজ, এইসব করতে খুব ঘোরাঘুরিও করতে হচ্ছে। চলো এই সুযোগে একটু শ্রীরামপুরটা ঘুরেও নিচ্ছি আমিও তোমাদের সাথে। তবে শ্রীরামপুর, মাছের চপ এইসব যত না মিস করছি, বাড়ি যাওয়াটা খুব মিস করছি। অনেক দিন হয়ে গেল বাড়ি যাইনি। সে গত বছর এইরকম টাইমে আমি বাড়িতে ছিলাম, 19 জানুয়ারি গেছিলাম, আর বোধহয় 20 ফেব্রুয়ারি এখানে আবার ফিরেছিলাম। দেখা যাক আবার কবে আমি যেতে পারি, ইচ্ছে আছে পুজোর সময় যাব। তবে জানি না, আমরা যতবারই একসঙ্গে যাব আসবো প্ল্যান করি, ততবারই কিছু একটা গণ্ডগোল হয়ই, আমরা কিছুতেই একসাথে যাতায়াত করতে পারি না। দেখা যাক এবারে কি হয়। যাই হোক, চলো এইসব দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে। আজকের মতো এইখানেই শেষ করছি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তার মধ্যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হ্যাপি থাকবে। টাটা আজকের মতো,